আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা পাইপাল কার্ড ইউজ করেন, পাইপাল কার্ড তো এখন ফিউজ হয়ে গেছে, ইউজ করা যাচ্ছে না। এখন হচ্ছে আপনারা রিডুট পে ইউজ করতে পারেন। আর এটা ইউজ করতে হলে অবশ্যই আপনাদের $10 লাগবে অ্যাকাউন্ট, মানে কার্ড নিতে হলে। আর আমার মাধ্যমে আমার রেফার কোড বা ইউজ করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনারা আমার থেকে $5 বা $60 ডিসকাউন্ট পেয়ে যাবেন। কার্ডটা পুরোপুরি ফ্রিতেই নিতে পারবেন ধরতে গেলে, ঠিক আছে? তো এখন হচ্ছে এখান থেকে আমাদের ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, হ্যাঁ, সেই লিঙ্কটা আমরা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন, কপি করবেন। কপি করে যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করবেন, ঠিক আছে? সরাসরি কিন্তু আপনারা আগে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন না, তাহলে আমাদের রেফারও হবে না, পরবর্তীতে ডিসকাউন্ট পাবেন না, আর আমি কোনো সাপোর্ট বা হেল্প করতেও পারবো না। তখন আপনি আমার রেফারে যখন অ্যাকাউন্ট করবেন সাকসেস হবে, আর আমার রেফারে অ্যাকাউন্ট করে তখন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার রেফার আপনার আইডি কোডটা দিবেন। যদি আমাদের রেফারে আপনার অ্যাকাউন্টটা শো করে তখনই আপনাকে $5 বা $60 ডিসকাউন্ট দেবো, আপনি ফ্রিতে কার্ডটি পরবর্তীতে নিতে পারবেন। তা নাহলে আপনার $8-$10 খরচ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওটা কপি করে রেফার লিঙ্কটা যে কোনো একটি ব্রাউজার পেস্ট করলে এরকম অপশন আসবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনার অ্যাক্টিভ একটি ইমেল দিবেন, তারপর এখানে গেট করে ক্লিক করবেন, ক্যাপসা ফিল আপ করবেন, গেট ইট নাও। এখানে আপনার ইমেলে একটি ওটিপি 6 সংখ্যার পাঠাবে, সেটা কপি করে এখানে ভেরিফাই করে ক্লিক করে গেট ইট নাও ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর উপরে আপনার কিন্তু অটোমেটিক এখানে অ্যাপস ডাউনলোড অপশন চলে আসবে, ওটা ডাউনলোড করে তারপরে অ্যাপসে গিয়ে আপনারা যে ইমেল অ্যাক্টিভ করছেন ওই ইমেল দিয়ে দিবেন, পরবর্তীতে পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, ব্যাস। তারপর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে এইটার একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তাহলে আমি এই কোডটা চেক করে দেখব, আমার রেফার কোডে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে $5 বা $60 একটি ডিসকাউন্ট প্রোমো কোড দিব, আপনার কার্ডটা কিন্তু মাত্র ফ্রিতেই নিতে পারবেন, ঠিক আছে? সে টিপস অ্যান্ড ট্রিক্স প্রোমো কোড আমাদের থেকে পাবেন। এবং কার্ডের বিষয়ে কীভাবে ইউজ করবেন, ফেসবুক বুস্টিং করেন, গুগলে বুস্টিং করেন, আর হচ্ছে আপনারা মনে করেন প্লে স্টোরেতে কনসোলে বা অ্যাপস পারচেস করার ক্ষেত্রে বা অন্যান্য সাইট যেই ক্ষেত্রে ইউজ করেন না কেন, এই ভার্চুয়াল হচ্ছে রিডোট পাই এই কার্ডটি, হ্যাঁ। আমি মূলত এটা হচ্ছে ফেসবুকে ইউজ করি, আমার থেকে অনেকে যারা এই কার্ডটা অ্যাক্টিভ করে নিয়েছে তারা কিন্তু ফেসবুক প্লে স্টোরিতে ভালোভাবে গুগলের সাথে কাজ করতে পারতেছে, বিভিন্ন সাইটে সব কিছু কেনাকাটা পারচেস করতে পারতেছে, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিলাম যে যদি আপনি এইভাবে অ্যাকাউন্ট করেন তাহলে আমাদের রেফারে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপরেও ভাই, এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আগে আমার সাথে অ্যাকাউন্ট করার আগে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পরামর্শ করে নেবেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে অ্যাকাউন্ট করে দিব, যাতে করে কোথাও আপনার মিস্টেক না হয়, ঠিক আছে? যাতে করে আপনি ব্যাস ফ্রিতে কার্ডটা নিতে পারেন, ওকে? তো আজকের মতো এখান থেকে ভালো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মূল্যবান মতামত কমেন্ট করবেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।